বাপ রে কি দামি, ও বাবা একটা জিনিসও সস্তায় নেই, ভালো কিছু তো দিতেই হবে। শয়তানটা এখন আর ফোন কেন করছে? হ্যাঁ বল, বাড়িতে আছিস তুই? হ্যাঁ বাড়িতেই আছি। সারপ্রাইজ, যখন এসেই গেছিস তাহলে ফোন করার কি দরকার ছিল? তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম এই জন্য। বন্ধুরা তোমরা যদি গিফট বানানোটা দেখতে চাও তো ঝট করে ভিডিওটাকে একটা লাইক করে 10,000 লাইক পর্যন্ত পৌঁছে দাও, আর নতুন বন্ধুরা ঝটপট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রথমে একটা হোয়াইট কালারের হার্ট শেপের পেপার নাও, আর তারপর সেম সাইজের আরেকটা রেড নাও। এবার হোয়াইট পেপারটার উপরে আঠা লাগিয়ে দুটোকে এভাবে চিপকে দাও। এবার তারপরে হোয়াইট পার্টটার উপরে হার্টের অ্যাকর্ডিং এ গ্লু লাগাও, আর ওটার উপরে একটা লম্বা পেপারের টুকরো নিয়ে এভাবে সেট করে দাও। সেম ভাবে আরো একটা বানিয়ে ফেলো। এবার এই যে হার্ট শেপের বক্সটা আমরা আগে বানিয়েছিলাম ওটার সাইডে এভাবে গ্লু লাগাবো, আর সেট করে দেবো এরকম একটা লাল রিবন। এবার দুটো বক্সকে এভাবে জুড়ে দাও। এবার এই উপরের পার্টটাকে আমরা কিছু আর্টিফিশিয়াল ফুল আর মুক্তোর সাহায্যে ডেকোরেট করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটার মধ্যে রেখে দেবো একটা চকলেট আর ডেকোরেশনের জন্য কিছু মুক্তো, আর লাস্টে ছোট্ট জায়গাটার মধ্যে চিপকে দাও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখা একটা চিটস। দেখো বন্ধুরা, বর্ষাকাল তো এসেই গেছে, আর তোমরা তো জানো বর্ষাকালে বৃষ্টির আনন্দের সাথে সাথে আমাদের মেয়েদের অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, যেমন স্কিন প্রবলেম। হ্যাঁ বন্ধুরা, বর্ষাকালে আমাদের স্কিন খুব ডাল আর রাফ হয়ে যায়, এই জন্য বর্ষাকালে স্পেশাল স্কিন কেয়ার প্রয়োজন। এই জন্য আমার কাছে আছে গুড ভাইবস এর কিছু স্পেশাল মনসুন স্কিন কেয়ার প্রোডাক্ট। তো আমার প্রথম প্রোডাক্ট হলো গুড ভাইবস গ্রিন টি পিউরিফাইং ফেস ওয়াশ। বর্ষাকালে ডেইলি ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করা খুবই জরুরি, এর জন্য আমি ইউজ করি গুড ভাইবস গ্রিন টি পিউরিফাইং ফেস ওয়াশ। প্রথমে সিম্পলি ফেসটাকে একটু ভিজিয়ে নিয়ে ফেস ওয়াশটাকে হাতে নিয়ে ফেসে এইভাবে মাসাজ করে করে ক্লিন করে নাও আর ধুয়ে নাও। গ্রিন টিতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ, এটা স্কিনকে রিভাইটালাইজেস আর সুদেস করে। ফেস ওয়াশ করার পরে আমি ইউজ করি গুড ভাইবস এর কিউকাম্বার ডিও টোনার। ফেসটাকে হালকা একটু ড্রাই করে টোনারটাকে এইভাবে মুখে গলায় ডিরেক্টলি স্প্রে করো, আর এইভাবে লাইটলি ব্যাক প্যাট করে নাও। এতে আছে স্কিন সুদিং প্রপার্টিজ যা আমাদের স্কিনকে সুদিং করে আর পিএইচ ব্যালেন্সকেও সঠিক রাখে। এরপর আমি ইউজ করছি গুড ভাইবস রোজ এপ রেডিয়েন্ট গ্লো ফেস সিরাম। এই সিরামটা ভিটামিন আর বায়ো অ্যাক্টিভস দ্বারা ভরপুর যা আমাদের স্কিনের গ্লোকে রিস্টোর করতে হেল্প করে। এরপর আমি ফেসে ইউজ করছি গুড ভাইবস স্যাফরন ডে ক্রিম। স্যাফরন ব্লেমিশেস আর ডার্ক স্পটকে ফেড করতে হেল্প করে, আর স্কিনে একটা রেডিয়েন্ট গ্লোইং লুক দেয়, আর এটা স্কিনকে ডিপলি ময়শ্চারাইজও করে। এই সব কটা প্রোডাক্ট তোমরা purple.com এ ইজিলি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশনে লিংক আছে, অবশ্যই চেক করে নিও। হ্যাঁ স্যার বলুন। আরে আছো? হ্যাঁ। The person you are trying to call is currently busy. No, 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 no. What the fuck? Busy. A few moments later. Yes, sir. The person you are trying to call is currently busy. আমি শিওর এর কারোর সাথে চক্কর চলছে। One hour later. হ্যাঁ হ্যাঁ বলো। শালা আমার পিঠ পিছনে কার সাথে কষ্ট নষ্ট করছিস? আরে বেবি, অফিসের শুক্লা স্যার ফোন করেছিল। দেখো তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, সন্ধ্যাবেলা তাহলে দেখা হবে। 5 hours later. আর সব ঠিক আছে তো? হ্যাঁ তোর বল, আমারও সব ঠিকই চলছে, শুধু আমার রিলেশনটা বাদ দিয়ে রে। মনে হয় আমার চোখের মধ্যে কিছু পড়েছে, একটু দেখ তো কোথায় কোথায় দেখি। এই দুজনকে তো আজ মজা দেখাবই। আরে এটা কি? এটা আমার গার্লফ্রেন্ড। হাই। আচ্ছা তোরা দুজন কথা বল, আমি যাচ্ছি। হ্যাঁ সরি সোনা, আমি তোমাকে বিনা কারণেই ভুল বুঝেছিলাম, সরি। এত রাগ, এবার থেকে একটু কমই ভুল বুঝবো, ঠিক আছে? আরে সোনা, আরে সোনা শোনো না। আরে বেটা তো সলিড আছে, প্রথম দিনই ডেটের জন্য রাজি হয়ে গেল। দেরি করে দিলাম না তো আমি? না না, নো প্রবলেম, চলো।
प्यार मुझे करो। अरे चलो ना बेबी ওখানে চলো। ও চলো। ভাও এখানে কি সুন্দর সুন্দর ড্রেস। এইটা দেখো ভালো লাগছে না? হ্যাঁ। আর ওটাও আমি সবকটা নেব। নিয়ে দাও পয়সা আছে তোমার অনেক। টাকা আমি ধরি না দেব। এই টপটা দিয়ে দিন আর এইটাও। আর এই জিন্সটা দিয়ে দাও। আর এর সাথে এই জুতোটাও। আর এটাও দিয়ে দিন। বেবি আর কত নেবে? আর এটাও হ্যাঁ। এগুলো প্যাক করে দিন। ইয়েস ম্যাম। A few moments later. Yes, ma'am. এই নিন ম্যাম, টোটাল হয়েছে আপনাদের 40,000 টাকা। সরি, আমাদের এখানে আসলে এখন ডেবিট কার্ড নেওয়া হচ্ছে না। কিন্তু ম্যাডাম, ফোন পে সার্ভিস অ্যাভেলেবল আছে। কিন্তু আমার ফোনটা তো সুইচড অফ হয়ে গেছে। ম্যাডাম, আপনি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। কিন্তু এটা বেরোচ্ছে না। আরে বেবি, আমি আছি তো। ঠিক আছে, ফোনটা রাখো এবার। আরে আমিও শখ করে এখানে থাকছি না। আমি কেন, কাউরি ভালো লাগবে না যে সে ছুটির পরে কাজ করবে। তো আমি কি করবো, আমাকে থাকতে হবে এখন। যদি দাঁড়াতে হয় তো দাঁড়াও, নালে যাও। তোমার সাথে রিলেশনে না গেলেই ভালো ছিল। বলে কি হবে, তোমাকে বলার একটা গাছকে বলো, দুটোই সমান। রাখো, বাই। আমি আজ ঋষিকে একটু বেশি বলে দিলাম, ও তো বেচারা কাজের মধ্যে ফেসে গেছে। ওকে বাড়িতে ডেকে নি। হ্যালো, কি হয়েছে, ফোন কেন করলে? আরে বাবা, তুমি রেগে আছো এখন? তুমি এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে চলে এসো, ঠিক আছে? কিছুক্ষণ আগেই তো বলছিলে যে আমার সাথে রিলেশন করে নাকি খুব ভুল করে ফেলেছো। আরে বাবু, ওটা তুমি রাগ করে বলে দিয়েছি। রাতে কিন্তু তুমি আমাদের বাড়িতে আসছো, আমার দিবি, বাই। আরে হলো হলো, যা সমস্যা হলো তো। যেটাই করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। প্রথমে একটা রেড কালারের আর্ট পেপারের টুকরো নাও, আর ওটা এরকম হার্ট শেপে কেটে ফেলো। আর সেম ভাবেই অনেকগুলো ছোট বড় হার্ট শেপের টুকরো কেটে ফেলো। আর তারপর নাও এরকম একটা হোয়াইট কালারের রোলন থ্রেড। এবার এই হার্ট শেপটার পেছনে এভাবে গ্লু লাগিয়ে ওটাকে থ্রেডটার উপরে রেখে দাও। আর তারপর অপোজিট সাইড থেকে আরো একটা হার্ট নিয়ে এভাবে চিপকে দাও। এবার এভাবেই আমাদের একটা থ্রেডের মধ্যে দুটো তিনটে হার্টকে এভাবে সেট করতে হবে। দেখো, এবার এভাবে অনেকগুলো থ্রেডস বানিয়ে নাও। এবার নিয়ে নাও এরকম একটা ছোট্ট ব্ল্যাক কালারের লাঠি। এবার ওই সবকটা দড়িকে এই লাঠিটার সাথে এভাবে বেঁধে সিকিউর করে দাও। আর এবার নাও একটা রিবন, আর ওটাকে নিয়ে লাঠির একটা সাইডে এভাবে নট বেঁধে নাও। এবার সেম ভাবে অপোজিট সাইডেও বাঁধতে হবে। এবার কি, এটাকে এভাবে দেওয়ালের মধ্যে ঝুলিয়ে দাও। বন্ধুরা, তোমাদের রিলেশনশিপেও যদি এরকম ধরনের কোনো প্রবলেম চলে, তাহলে এই ভিডিওটা শুধু এবং শুধুমাত্র তোমার জন্য। তো কি ভাবছো, ঝটপট ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর লাইক করে দেওয়ার সাথে লাইকস পর্যন্ত পৌঁছে দাও। আর আগে যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চাও, তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, শেয়ারও করে দিও যাতে নিজের বন্ধুদেরও কিছুটা হেল্প হয়ে যায়। আর লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।